বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার ভাইয়া ও আপু সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই যে দেখতেই পাচ্ছ, আজকে আমি সেহরির জন্য গরুর মগজ ভুনা আর পাঙাশ মাছ ভুনা করেছি। তো এগুলো পাঙাশ মাছ ভুনাটা তোমাদের সাথে শেয়ার করব না, গরুর মগজটা আমি কীভাবে ভুনা করে এটাই শেয়ার করব। তো এই যে মগজটা আমি ভালোভাবে ধুয়ে মোটামুটি যে রগগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি এক পাশ করে রেখে এবার আমি চুলায় প্যান বসিয়ে দিব। আর এটা আমি কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা কমপ্লিট হলে এখানে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার পরিমাণ মতো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর উপরে তরকারির টেস্টটা বেড়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবার মশলাটা কষানো হবে। তো এই যে মশলা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি যে মগজটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আসলে মশলাটা যত কষানোটা সুন্দর হয় তত আসলে মাংস বলো যে কোনো রান্নায় বলো সেটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এই যে মশলার সাথে মগজটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে তারপরে আর একটু নেড়ে চেড়ে মগজটা আমার কমপ্লিট হয়ে যাবে, তারপর নামিয়ে নিব। তো এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তারপরেও অনেক মজা হয়েছে। আর এই যে মাছ ভুনা, আসলে রোজার ভিতর একটু ভিন্ন রকমের খাবার হলে অনেক ভালো। আজকে ইফতারিতে কী তৈরি করবো এটা আর তোমাদের সাথে শেয়ার করব না। তো আমি আজকে ইফতারিতে নালিমের জুস তৈরি হবে, আর এই জুসটা তৈরি করবে আমার হাজব্যান্ড। আর এটা 14 রোজার ভিডিও, আমি 15 রোজায় দিচ্ছি, কেননা 14 রোজায় একটু শপিংয়ে গিয়েছিলাম, যার জন্য আর ভিডিও দিতে পারিনি। আর আমি ঈদে কী শপিং করেছি ইনশাল্লাহ সব একসাথে করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে নালিমের দুই রকমের জুস তৈরি করা হবে, দুই কালারের। তো এই যে প্রথমে নালিমটা ভালোভাবে কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়েছে, নিয়ে এখানে পরিমাণ মতো নালিম দিয়ে দিচ্ছে, দিয়ে পরিমাণ মতো পানি এবং চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিবে। আর এই জুসটা তৈরি করছে আমার হাজব্যান্ড। আর দুই কালারের জুস বাচ্চারা তো খুব পছন্দ করে খেয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। তোমরা ওইভাবে একটু কালারফুল করে তৈরি করে দেখবে, তোমাদের বাচ্চারাও খাবে, পছন্দ করবে। আর যেহেতু তার যে এসে রোজা থাকে, ওদের পছন্দ মতো ইফতারিটা বানানোর চেষ্টা করি আমি প্রতিদিনই। তো এই যে এক কালার করা কমপ্লিট হয়ে গেছে এবং আর একটা জুস তৈরি হবে। তো এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে ইফতারি কিছুক্ষণ আগে বের করে দিব। তো এভাবে তোমরা তৈরি করে দেখবে, তোমাদের কাছেও ভালো লাগবে। নালিমের জুসটা যারা নালিম খেতে পছন্দ না করো তারা এভাবে নালিমের জুস করে খেয়ে দেখবে। তো আমি আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আমাদের জন্য দোয়া করবো, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।